নমস্কার ডক্টর প্লাসে, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সুন্দর জীবনধারা আমরা প্রত্যেকেই চাই, এবং বিশেষ করে যেখানে আমাদের খুঁত তৈরি হচ্ছে, আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটছে, সেই জায়গাগুলোর থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। আর বিশেষ করে বলবো যে আমাদের সমস্যা তখনই হয় যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। আজকে দেখুন, আমার স্কিনে পিগমেন্টেশন, আমার হেয়ার ফলের সমস্যা হচ্ছে, পাশাপাশি আমি অত্যাধিক পরিমাণে মোটা হয়ে যাচ্ছি। এটা একটা আমাদের মানে প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে বাঙালির প্রতিটি ঘরে ঘরে একটা মারাত্মক প্রশ্নচিহ্ন যে আমি মোটা কেন হচ্ছি। আমরা সোশ্যাল সাইটে এখনও অনেকেই ডায়েট চার্ট পেয়ে যাই, সোশ্যাল সাইটে অনেক প্যাটার্নের ডায়েট পাই, এবং সেই ডায়েট করেও অনেক সময় মানুষ রোগাতো, কিছু ক্ষেত্রে হচ্ছে, হয়তো কিছু ক্ষেত্রে হচ্ছে না, উল্টে তারা কিন্তু প্রোটিন, ফ্যাট এই সমস্ত থেকে একেবারেই সরে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছে। কীভাবে আমরা রোগা হব, কী সায়েন্টিফিক ওয়েতে আমরা রোগা হতে পারি যেখানে আমার শরীর সুস্থ থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফ্যাটটা রিডিউস হবে, এই সমস্ত নিয়েই থাকছে আজকে আমাদের সঙ্গে। অবশ্যই রয়েছেন আলোচনার সাথে, অবশ্যই এই বিষয়ে এবং তার সঙ্গে অন্যান্য বিষয়ে আপনাদের রয়েছে বিশিষ্ট ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী। অনেক স্বাগত মিস্টার ভাদুরীকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি কথা বলতে এই মুহূর্তে যারা ওপারে রয়েছেন, অত্যাধিক পরিমাণে মোটা হয়ে গিয়েছেন বা আপনার টামি পোর্শন বেড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আপনার চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, অন্যান্য রোগ আপনি ওয়েলকাম করে নিয়েছেন, তো কি করবেন তারা ডেফিনেটলি ফোন করুন। এবং তার সঙ্গে সঙ্গে যারা স্কিনের পিগমেন্টেশন নিয়ে বেরিয়ে আসতে চাইছেন বা হেয়ার ফল নিয়ে বেরিয়ে আসতে চাইছেন, ডক্টর প্লাসের সাহায্যে কীভাবে বেরিয়ে আসতে পারবেন তারাও ফোন করবেন। আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে এই মুহূর্তে। স্টুডিওতে কথা বলার জন্য মিস্টার ভাদুরী রয়েছে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা ডেফিনেটলি ফোন করতে পারেন। তবে আজকে যেহেতু আমরা ওবেসিটি নিয়ে একটু আলোচনা শুরু করার চেষ্টা করছি, কারণ শীতকাল আমরা প্রচুর খাওয়া দাওয়া করছি এবং যেহেতু আমাদের হজম হয়ে যায় এই সময়টায়, আমরা খেয়ে ফেলি বেশি, তো যাদের টেন্ডেন্সি মোটা হওয়া তারা কিন্তু একটু মোটা হয়ে গিয়েছেন ঘরে বসে, এক তো লকডাউন, দুই শীতকাল। কী করবেন আমরা একটুখানি দেখে নেব যে ওবেসিটি কী, কেন এবং কীভাবে এর থেকে বেরোনো যায়। আমি ডক্টর তপন বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, আরজিকর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মরত। আমি ওবেসিটি নিয়ে কিছু বলতে চাই। ওবেসিটি হলো এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। হ্যাঁ, ওবেসিটি অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন, আর তা আপনি শত চেষ্টা করেও আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি প্রত্যেকেই এই সমস্যার শিকার, কি তাই তো? কিন্তু কেন, কোন কারণে আপনি আপনার বডি ওয়েট ধরে রাখতে পারছেন না? শুনুন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তপন বিশ্বাস কি বলছেন। বডির ওয়েট দুটোভাবে কন্ট্রোল হয়, একটা হচ্ছে জিন দ্বারা আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো জিন দ্বারা কেউ কেউ জেনেটিক্যালি খুব ওবিস হয় আর কেউ কেউ খুবই এরা রোগা হয়, তো সেটা কন্ট্রোল করা খুব কঠিন। কিন্তু যেটা সেকেন্ডারি কজ, যেটা এনভায়রনমেন্টাল কজ, খাবার দাবার এই সমস্ত থেকে যে ওবেসিটি হয়, আমরা অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে পারব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনি আপনার বডি ওয়েট কন্ট্রোল করতে পারবেন, কিন্তু কিভাবে শুনুন। ওবেসিটি কমানোর কিছু মেডিকেল এবং কিছু সার্জিক্যাল প্রসেস আছে। ক্যালোরি যতটা দরকার ততটাই আমরা ক্যালোরি নেব, বেশি ক্যালোরি ফ্যাট আকারে বডির বিভিন্ন পার্টে জমে ওবেসিটি তৈরি করে। আর দ্বিতীয় হচ্ছে যে যদি আমি কখনো এক্সট্রা ক্যালোরি নিয়ে ফেলি, তা আমাকে সেই ক্যালোরিটাকে বার্ন করতে হবে। এই ওবিস বা মোটা হচ্ছেন তা দ্বারা সাধারণত ফুডটা কন্ট্রোল করতে পারে না। আমাদের ব্রেনের একটা স্যাটেলাইটি সেন্টার আছে, তাদের সেই সেট আপটা একটু হায়ার থাকে, তো সেই ক্ষেত্রে তারা তাদের যখনই খিদে পায় সামনে যা পায় তাই খেয়ে নেয়। তো তাদের প্রতি আমার বক্তব্য, তারা যদি হাই ক্যালোরি ফুড সেই সময় অ্যাভয়েড করে যদি কম ক্যালোরি ফুড, ধরুন এই শসা বা এটা মুড়ির সাথে চিড়ে বা বেশি করে জল, তাহলে তার স্যাটেলাইটি সেন্টারটা সেই সময়ের জন্য কিছুটা স্টেবল হলো, তার ওই হাংরি ভাবটা খুব একটা থাকবে না, তাহলে তিনি কম ক্যালোরি নিতে পারবেন। আর আপনি যদি আপনার বডি ওয়েট মেনটেন করতে না পারেন, তাহলে আপনার শরীরে কী কী রোগ থাবা বসাতে পারে? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর বিশ্বাস বলছেন, এখানে বডির মেটাবলিজমটা একটু পাল্টে যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, তার মধ্যে দেখা গেছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার,
যেমন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে খুব বেশি। তাদের মধ্যে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার, মানে ফ্যাট জমে যে লিভারের একটা রোগ সিরোসিস হয়, মানে সেটা খুবই খারাপ রোগ, যাতে পেশেন্টের তখন লিভার ট্রান্সপ্লান্টের দরকার হয়। আমাদের ওবেসিটি থাকলে তাদের সাধারণত দেখা যায় যে সুগার দেখা দেয়, ওবেসিটি থাকলে সাধারণত তাদের প্রেসার এটা দেখা দেয়, এবং সুগার এবং প্রেসার যদি থাকে তার সাথে যদি ওবেসিটি থাকে তাহলে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে আজই ওবেসিটিকে বলুন গুড বাই। কীভাবে স্বাস্থ্য পরামর্শদাতারা বলছেন আপনার সমস্যা সমাধানের জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান ও সঠিক কেয়ার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে একটা মোটা হয়ে যাওয়ার থেকে আপনার হাজার একটা রোগকে আপনি ওয়েলকাম জানাতে পারেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে। আর আমরা এনেই থাকছি আজকে আলোচনায়, এবং আমাদের সঙ্গে মিস্টার বাদুরিজিদুর রয়েছেন, আলোচনা করবো একজন বন্ধু রয়েছেন আমাদের, দেখে নেবো তার আগে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কে রয়েছেন? হ্যাঁ, কি নাম বললেন? সেরিনা বিবি বলছি। আচ্ছা বলুন, টিভির আওয়াজটা কমিয়ে দিন। আপনার কি থাইরয়েডের কোনো সমস্যা আছে? না না। আচ্ছা আপনার এজটা কত? 27। আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, জেনারেলি কি হয়, মহিলাদের ক্ষেত্রে টেট অ্যাবস পোর্শনে বা টামি পোর্শনে এবং হিপ পোর্শনে থাইজ, এই তিনটে জায়গা খুব কমন যেখানে বেশি ওয়েট গেন হয়, ঠিক আছে? তো আপনার যে টামি পোর্শনে ওয়েট গেনটা হয়েছে বা অ্যাবসটা যে বেড়ে গেছে, এর জন্য কিন্তু দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি যদি কলকাতায় আসতে পারেন, আপনার নিয়ারেস্ট যদি কলকাতা হয় অথবা যে সেন্টারগুলো আপনার আমরা যাচ্ছি সেখানে যদি কোনো সেন্টার আপনার কাছাকাছি হয় বাড়ির, সেখানে গিয়ে তার কিছু থেরাপি আছে, যাতে কি হবে আপনার টামির তো ফ্যাটটা রিডাকশন হবে, তার সাথে সাথে টামিটাকে কিন্তু স্কিনটাকে টাইট করা যাবে, যাতে মানে কি ঝুলে না থাকে। ওজন কমানোর পর অনেকের দেখা যায় যে পেটটা ঝুলে গেছে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা একটা পদ্ধতি, এর মাধ্যমে আপনি ওজনও কমাতে পারবেন, তার সাথে সাথে স্কিনটাকে ফার্ম করতে পারবেন বা টাইট রাখতে পারবেন। আরেকটা পদ্ধতি আছে, ধরুন আপনি আসতে পারছেন না কিন্তু ওভার টেলিফোন আপনি আমাদের এক্সপার্টদের সাথে কথা বলতে পারেন, এই যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেখানে কল করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে এবং আমাদের সাথে এক্সপার্টদের সাথে কথা বলতে হবে, আপনার পুরো ডিটেলস জেনে কথা বলে তারপর আপনাকে কিন্তু এখান থেকে গাইড করা হবে কী কী ফুড হ্যাবিট আপনার হবে, মানে ডায়েট কী হবে আপনার, তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা কিছু যদি যোগ ব্যায়াম সেগুলো কী কী করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশান কীভাবে করতে হবে, মানে লাইফস্টাইল মডিফিকেশান মানে আপনার যে ডেইলি রুটিনটা ওটা কিছু মডিফাই করে দিতে হয়, তাহলে দেখা যায় যে রেজাল্টটা খুব বেটার আসে। অথবা দেখা যাচ্ছে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, তাহলে কীভাবে ম্যানেজ করবেন আপনার খাদ্য খাবারগুলো, নিজের পছন্দের খাবারগুলোও কিন্তু রাখতে পারবেন তালিকার মধ্যে। তো এইভাবে করেও কিন্তু আপনার ওজনটা কমানো যাবে। যেটাই আপনার জন্য সুবিধে হয় সেটা করুন, এই হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন এবং আমাদের এক্সপার্টদের সাথে কথা বলে সেই কাজটা করে নিন। এবং হেল্পলাইনে বলেই দিয়েছেন যে একদম স্ক্রিনের উপরে রাইট সাইডে হেল্পলাইন বলে যাচ্ছে, এটি ডক্টর প্লাসের হেল্পলাইন, এখানে অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যান। এবং আরেকটি কথা বলে রাখি, যেমন ডক্টর প্লাসে মানুষ পৌঁছচ্ছেন বিভিন্ন জায়গার থেকে, দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন কিন্তু ডক্টর প্লাসে বিরাটিতে, আবার ডক্টর প্লাসেরও এক্সপার্ট টিম কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ নর্থ ইস্ট, নর্থ বেঙ্গলও পৌঁছে যাচ্ছে। যেটা আমরা আলোচনার শুরুতেই আজকে আমাদের অলরেডি একটা ফোন ঢুকেও গেল, তো এই যে মোটা হয়ে যাওয়া, আমি আজকে শুরুতে একটা কথা বলেছি মিস্টার বাদুরি, যে শীত পড়ছে, শীতকালে আমাদের যে কোনো খাবার হজম হয় তাড়াতাড়ি, যেহেতু আমাদের ক্যালোরি লস কম হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইনটেক যেহেতু বেশি করে ফেলছি, আর তার উপর লকডাউন যদিও এখন আনলক পর্যায়ে রয়েছে, আমরা নিউ নর্মালে রয়েছি, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা চলছি করোনা পরিস্থিতিতে, সেখানে দাঁড়িয়ে ওজন বাড়ছে, তো ওজনকে আমরা কন্ট্রোল করব এবং সোশ্যাল সাইটের ওপর ভরসা না করে কীভাবে? প্রথম কথা হচ্ছে যে এই আপনি যে ব্যাপারগুলো বললেন এটা একটা হচ্ছে লাইফস্টাইল সমস্যা আর কি, ঠিক আছে? যে যদিও ওজন বেড়ে যাওয়াটা বা ওবেসিটি যেটা অ্যাকচুয়ালি সেটা একটা মেটাবলিক ডিসঅর্ডার বলা হয় মেডিকেল টার্মে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আজকাল বেশিরভাগটাই হচ্ছে দুটো ব্যাপারে, একটা হচ্ছে কোনোরকম হরমোনের ইমব্যালেন্সের ক্ষেত্রে হচ্ছে, আর একটা হচ্ছে লাইফস্টাইল। একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মন্দিরা চক্রবর্তী বলছি, আমার মেয়ের জন্য বলছি। মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 32। আপনি কোথা থেকে বলছেন?
আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা কি সমস্যা বলুন। আমার মেয়ে মোটা হয়ে যাচ্ছে। 32 এজ। হ্যাঁ মানে মেয়ে মোটা হয়ে যাচ্ছে 32 এজ। ওর ওনার কি কোনো থাইরয়েডের সমস্যা আছে? কোনো থাইরয়েডের সমস্যা ছিল, দেখিয়েছি আর কোনো থাইরয়েড নেই ডাক্তার বলেছেন। আচ্ছা নরমাল হয়ে গেছে সেটা। আচ্ছা এছাড়া কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম, পিসিওডির প্রবলেম এই ধরনের কিছু? গাইনোকোলজিক্যাল প্রবলেম বলতে পিরিয়ডসটা হয় না। আচ্ছা আপনি শুনতে থাকুন, এটা একটা বড় কারণ। একটু আগেই যেটা আমরা বলছিলাম যে হরমোনাল ইমব্যালেন্স, যেখানে দেখা যাচ্ছে যে থাইরয়েডের সমস্যা আছে, মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিরিয়ডস ঠিক মতো হচ্ছে না, ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। পিসিওডির সমস্যা দেখা যাচ্ছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা বলা হয়, এইভাবে এইগুলো কিন্তু একটা বড় প্রবলেম, মানে কারণ যার জন্য কিন্তু ওজন বেড়ে যেতে থাকে। তো আপনার মেয়ের ক্ষেত্রে যেটা এরকম কিন্তু হওয়ার চান্সেসটা অনেক বেশি, কারণ আমরা অনেক সময় দেখি যে সে নর্মাল ফুড হ্যাবিট রাখছে বা সে বলছে আমি একেবারে খুব লিমিটেড খাদ্য খাবার খাচ্ছি, আগে যেরকম খেতাম এখন তার থেকে আরও বেশি কন্ট্রোল করেছি, তাও ওজন কমছে না। তো এগুলো হচ্ছে সাইড বাই সাইড কিছু প্যারালাল কারণ থাকে যার জন্য ওজন ঠিক মতো কমতে চায় না। আসবো আমরা আবারও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বনশ্রী সরকার যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, আমার কোশ্চেন আছে, আমি আমার 32 ইয়ার্স, আমি আমার ফুড হ্যাবিট সবকিছু নর্মালি আছে, আমি বাইরে কোনো ফাস্টফুডও খাচ্ছি না কিছু না, যা খাই বাড়ি থেকে বাড়িতেই। তো আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, আমার প্রেশার সুগার থাইরয়েড আমার কোনো কিছুই নেই। আচ্ছা গাইনির কোনো প্রবলেম আছে না? নেই না, আমার কোনো কিছুই নেই। আচ্ছা আপনার বাড়িতেই আপনি 24 ঘন্টা থাকছেন না বাইরে কোনো কাজের মধ্যে ইনভলভ আছেন? অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করি এখনো। আচ্ছা তো আমাকে বাইরে যেতে হচ্ছে, বিগত দেড় বছর থেকে আমি মোটা হচ্ছি। 32 এজ বললেন? হ্যাঁ। আচ্ছা একটা প্রথম ব্যাপার হচ্ছে আপনার যে ধরুন কোনো কি মেডিসিন আপনার কোনো খেতে হয় এরকম আছে, কোনো প্রবলেম আছে যার থেকে মেডিসিন খেতে হচ্ছে? না না আমার কোনো কিছুই, আমার কোনো প্রবলেমই নেই। আচ্ছা এবার আমার আজ থেকে 10 বছর আগে শুধু একটা হাত ভেঙে গেছিল, সেই যা ওষুধ খাওয়া হয়েছিল তারপরে আমার একদম ঠিকই ছিলাম, আপনার ঘরোয়া খাবার যেগুলো খান কি কি খাদ্য খাবার খাচ্ছেন? নরমাল খাবারের মধ্যে কিছুদিন রুটি সবজি, তারপরে ডিম সিদ্ধ বা ডিমের অমলেট সকালে, মাঝে মাঝে সকালে ডালিয়াও খাই, দুপুরবেলা নর্মাল ভাত, মাছ আমি বেশি বড় মাছ খুব একটা খাই না, আর সন্ধ্যাবেলা টিফিন মুড়ি, কোনো কোনো সময় ভাজা টাজা হয়, সব সময় হয় না, কোনো কোনো সময় হয়, আর রাত্রিবেলা ভাত। আচ্ছা আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি, আপনি এগুলো খাচ্ছেন এটা কতদিন ধরে এই হ্যাবিটটা করেছেন? আমি ছোট থেকেই অ্যাকচুয়ালি আমি রুটিটা আগে খেতাম না, তো আগে সবসময় ভাতই খেতাম, তো যখন থেকে মোটা হয়ে যাচ্ছে তখন থেকে রুটি আর ডালিয়াটা শুরু করি, তো যত চেষ্টাই করি কিন্তু আমার কমছে না। হ্যাঁ স্যার, তার মধ্যে একটা কথা, আমি ছোট থেকে যোগা করতাম, তো আমি 2 বছর থেকে সেই যোগাটা বন্ধ করে দিয়েছি, তারপর থেকে আমি মোটাটা হয়ে যাচ্ছি, সময় পাচ্ছি না যোগা করার। আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি, প্রথম কথা হচ্ছে যোগা না করলে মোটা হয়ে যায় না এরকম কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? যোগা করলে ভালো, সুস্থ থাকে মানুষ, আপনি শুনতে থাকুন, আপনি ফোন ছেড়ে শুনুন, যোগা করলে মানুষ সুস্থ থাকবে, ভেতরের যত হ্যাঁ ফিট থাকবে, আপনার হরমোনাল ব্যালেন্স থাকবে, এগুলো ঠিক আছে, ঠিক আছে, আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, ওজন কমতেও সাহায্য করবে, কিন্তু যোগা বন্ধ করে দিলে ওজন কিন্তু বাড়বে না। যেটা অনেক সময় কি হয়, যারা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, ডান্সের মধ্যে থাকে, তারা যখন অ্যাক্টিভিটিস কমিয়ে দেয় সেখানে কিন্তু এই জিনিসটা জেনারেলি দেখা যায়। আচ্ছা এবার কি হচ্ছে, আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন মোস্ট প্রবাবলি সেখানে আপনার সারাদিনে যে ক্যালোরিটা লস হচ্ছে, মানে যে ক্যালোরিটা আপনি খরচা করছেন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট মাপ আছে ক্যালোরির, কতটা সে সারাদিনে কাজকর্ম করে, সারাদিনে কত সব তাই সেই অনুযায়ী আপনার কিন্তু ক্যালোরিটা ফিক্স হয় যে আপনার শরীরে কতটা ক্যালোরি দরকার। এই ক্যালোরিটা যদি সারাদিনে আপনার খরচা হয়ে যায় তাহলে আপনার যেমন চেহারা আছে তেমনই থাকবে, যদি তার থেকে বেশি ক্যালোরি খরচা হতে থাকে তাহলে আপনার চেহারা আস্তে আস্তে কমতে থাকবে, আর যদি দেখা যায় যত ক্যালোরি খাচ্ছেন সেটা জমে যাচ্ছে তাহলে আপনার ওজন বাড়তে থাকবে। এটা হচ্ছে খাবারের একটা কিন্তু
মানে কি বলবো সিস্টেম আছে, একটা সায়েন্স আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একেবারেই নেই বোঝা গেল, কারণ হচ্ছে আপনি এখন পড়াশোনার মধ্যে খুব বেশি ইনভলভ হয়ে গেছেন, বাড়িতেই বেশিটা থাকেন, বাইরেরও অ্যাক্টিভিটিস একেবারেই কমে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে দেড় বছর ধরে আপনার ওয়েট গেইন যেটা হচ্ছে ওটা কন্ট্রোল হচ্ছে না, হয়তো দেখা যাবে যে আপনার যে টোটাল ক্যালোরি ইনটেক আছে ততটা আপনার শরীরে দরকার নেই, তার থেকে বেশি নিচ্ছেন। এবার রেগুলার ততটুকু যতটুকু বেশি হচ্ছে সেটা জমতে 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 প্রথমে 1 কেজি, তারপরে 5 কেজি, তারপরে 10 কেজি, এইভাবে কিন্তু ওজন আপনার বাড়তে থাকবে, যেখানে ফ্যাট হিসাবে খাওয়াটা ক্যালোরিটা জমে যায়। তো ঘাবড়ানোর কিছু নেই, এই হেল্পলাইন নাম্বারে কল করুন। আমাদের এখানে এরকম কেস অনেক আসে, এটা একটা খুব কমন ব্যাপার, এটা বিশাল একটা মারাত্মক ব্যাপার না যে চেষ্টা করেছি কমেনি, এগুলোও কিন্তু কমে যাবে। দেরি করবেন না, কারণ কমপ্লিকেশন তত বাড়বে, তত সুস্থ হতে আরও বেশি সময় লাগবে। একদম, সুতরাং নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সত্তর থেকে রীনা দত্ত বলছি। আচ্ছা বলুন। বলছি আমার মেয়ে 14+ বয়স, হঠাৎ করে বড় বড় হয়েছিল, মোটা হয়ে যাচ্ছে, মানে ওই লকডাউনের পর থেকে চেহারা খুব ভারী হয়ে যাচ্ছে, তা কি করতে হবে? পিরিয়ডে একটু সমস্যা হচ্ছে। লকডাউনের কথা বলছি না, এই যে আজকালকার দিনের মানে পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের খাদ্য খাবারের মধ্যে অনেক বেশি কিন্তু কন্টামিনেশন হচ্ছে, মানে কি বলবো অনেক বেশি পেস্টিসাইডস, মানে সার সার যেগুলো বলে সার বা ওষুধ এগুলো দেওয়া হয়, তার একটা কিন্তু এফেক্ট আমাদের শরীরের ওপরে পড়ে। এবং সেখান থেকে দেখা যাচ্ছে আজকাল যেটা হয়তো যারা যাদের সন্তানদের এই প্রবলেমটা রয়েছে তাদের মাদের সময় এই প্রবলেমটা ছিল না, যে অল্প বয়সেই সিস্টের প্রবলেম, অল্প বয়সেই পিরিয়ডস ইরেগুলার হয়ে যাচ্ছে, 1 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে না, এই যে সমস্যাগুলো অনেকেরই দেখা যাচ্ছে, অতিরিক্ত মুখে লোম চলে আসছে, এই যে এই প্রবলেমগুলো কিন্তু এখন প্রেজেন্ট দিনে কিন্তু অনেক বেশি হচ্ছে। তার মধ্যে একটা কারণ কিন্তু আমাদের এই ফুড হ্যাবিট, ঠিক আছে। আসবো, আবারও আসছি আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, মিরা কুন্ডু। বাঁকুড়া থেকে? মিরা কুন্ডু। আচ্ছা বলুন। আমার 56+ বয়স। হ্যাঁ। আমি একটা এমনি প্রাইমারি স্কুল চাকরি করতাম, কিন্তু এখন ছুটি থাকার, লকডাউনে ছুটি থাকার জন্য মন্ত্রে আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে, একটু অস্বস্তি বোধ করছি। হ্যাঁ। সেই জন্য ডাক্তারের কাছে কিছু পরামর্শ চাচ্ছি। আচ্ছা শুনতে থাকুন, আমি বলছি, এটা ম্যাডাম ঘাবড়ানোর কিছুই নেই, আপনার অ্যাকচুয়ালি কি হয়েছে আগে যে লাইফস্টাইলটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে, এটা এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু এই প্রবলেমটা এই লকডাউনে হয়ে গেছে, যে আগে ছিল কি অ্যাক্টিভ ছিল তারা, যারাই চাকরি করছে যে ধরনের চাকরি করুক না কেন, যখনই এটা ঘরে হোম বাউন্ড হয়ে গেছে মানুষ বা ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে তখনই কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে তার ফিজিক্যাল মুভমেন্ট হোক, হাঁটাচলা হোক, গাড়িতে দৌড়ঝাঁপ করে যাওয়া হোক, যেটাই হোক এই জিনিসগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসই রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কমে গেছে। আপনার ক্ষেত্রে ওটা হয়েছে, কিন্তু যেহেতু আরেকটা ব্যাপার আছে, সাইকোলজি একটা আছে, মানুষের যখন কাজ কম থাকে তখন মানুষ বেশি খায়, এটা একটা আছে। যেহেতু আপনি বাড়িতে রয়েছেন, আপনার হাতের কাছে চা থেকে কফি থেকে শুরু করে যে কোনো খাদ্য খাবার অ্যাভেলেবেল আছে, আপনার অনেক সময় পেটের খিদে না থাকলেও জিভের স্বাদে বা চোখের খিদে আমরা যেটা বলি সেটাতে আমরা কিন্তু খেয়ে ফেলি অনেক কিছু, ঠিক আছে। তো এই জিনিসটার জন্য কিন্তু আমাদের খাওয়াটা বেশি হয়ে যায়, খরচাটা কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওজন বেড়েছে। একেবারে ঘাবড়াবেন না, আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা কনসালটেশনের জন্য বুকিং করুন, ওভার টেলিফোন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কাছে একেবারে আপনার কাছে কিন্তু আমাদের ডায়েট চার্ট পৌঁছে যেতে পারে, কোনো অসুবিধে নেই, আপনার কষ্ট করে আসতে হবে না। এবং ডায়েট চার্ট ফলো করে আমাদের অনেক পেশেন্ট শুধু ডায়েট চার্ট ফলো করেও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে এবং তারা যথেষ্ট হ্যাপি পেশেন্ট আমাদের, ঠিক আছে, তার জন্য ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি এই নয়াটি থেকে অপর্ণা ভট্টাচার্যী বলছি। আচ্ছা বলুন। আমি জানবো আমার ননদ হচ্ছে সন্ধ্যা চক্রবর্তী সম্বন্ধে। বয়স কত তার? বয়সটা 49। আচ্ছা কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে ওর না এমনি সুগার আর 4-5 বছর ধরে, কিন্তু ওর হঠাৎ করে গত এই ফেব্রুয়ারিতে হঠাৎ করে ওরকম ভাবে বমি হয়, তারপর ডাক্তার দেখানো হয়, তারপরে সোনোগ্রাফি করে, পেটে জল হয়, বুকে জল হয়, বমি টমি করে, তারপরে টেস্ট করে সব ট্রিটমেন্ট করে দেখা গেল ডিলিভার ক্রনিক হয়েছে,
এবং সেটা তখনকার মতন সব ইয়ে হলো, এখন আবার পুনরায় এই মঙ্গলবার দিনকে ভর্তি হয়েছে জেএনইউতে। এবার বলছে একদমই নাকি খুব খারাপ হয়ে গেছে, তাই আমি চাইছিলাম যে একটু যদি ইয়ে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে যদি ঠিক হয়, রিপোর্ট গুলো আগে পাঠান। রিপোর্ট পাঠানোর পর আমাদের যে আয়ুর্বেদার ডক্টর যিনি আছেন, এই বিষয়ে কাজ করছেন, তিনি আগে দেখবেন রিপোর্ট গুলো। দেখার পর উনি যদি মনে করেন হ্যাঁ এর জন্য কোনো সলিউশন আমাদের আয়ুর্বেদাতে আছে, তাহলে আপনার সাথে বা পেশেন্টের সাথে অ্যাকচুয়ালি ওভার টেলিফোন কথা বলবেন। কথা বলার পর আরও ডিটেলস জানবেন, কেস হিস্ট্রিটা জানবেন, সব কিছুর পর উনি কিন্তু আপনাকে প্রেসক্রিপশান করতে পারবেন যে ওনার জন্য কী কী মেডিসিন দরকার, এবং ওটা আমাদের এখান থেকেই কিন্তু পাঠিয়ে দেওয়া যাবে যদি আপনার ডোরস্টেপ অবধি কুরিয়ার সার্ভিস থাকে। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, ডিলে করবেন না, প্রবলেম তো এমনিই বললেন ক্রিটিক্যাল। যদি সেটা সম্ভব হয় যে আয়ুর্বেদাতে 1% চান্স থাকে যদি ওনার কন্ডিশনের ইম্প্রুভমেন্টের, তাহলেই কিন্তু আমাদের এখান থেকে ইয়েস বলা হবে, নাহলে কিন্তু না, আপনাকে মানে বলেই দেওয়া হবে না এটা কিন্তু সম্ভব না। তার জন্য আগে ও হোয়াটসঅ্যাপে আপনি ওই রিপোর্টগুলো পাঠান, ডাক্তারবাবু দেখবেন, দেখার পর আপনাকে সাজেস্ট করবেন কী করা উচিত, যে এটা আমাদের এখানে হবে কি হবে না। একদমই তাই, আমরা যে আলোচনা করছিলাম তো এই পলিউশন থেকে আমাদের কি হচ্ছে, পলিউশন হোক বা এত পেস্টিসাইড জার্মিসাইড থাকার জন্য কিন্তু আজকাল দেখাচ্ছে খুব অল্প বয়সের মেয়েদের একটা পিরিয়ডসের প্রবলেম হয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কারো কারো পিসিওডির প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে পিসিওডির প্রবলেম যখনই হচ্ছে, দেখা যাচ্ছে ডাক্তারবাবুর কাছে, তখন গাইনোকোলজিস্টের কাছে মায়েরা নিয়ে যাচ্ছে বা নিজেরাই যদি যাচ্ছে, ওনারা কিন্তু গাইনোকোলজিস্ট কিন্তু রেফার করছে যে বা সাজেস্ট করছেন যে ওজনটা আগে কমাতে হবে। আসবো আমরা এই বিষয়ে আবার ফিরছি। হ্যালো, হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বিকাশ মন্ডল স্নাতক এসে থেকে বলছিলাম। আচ্ছা বলুন। বলছি আমার 5 মাসে মোটামুটি 5 কেজি মতো ওয়েট লস হয়ে গেছে। তো আমার আগে ডাইজেস্টের প্রবলেম হচ্ছিল, খাওয়াটা একটু কন্ট্রোল করেছি, আর তার সাথে ছোটখাটো ব্যায়ামগুলো হয়তো করতাম, কিন্তু বুঝতে পারছি না ওয়েট লসটা কেন। বয়স কত আপনার? 46। আচ্ছা আচ্ছা, না আপনার কি ওজন কমে গেছে তাই তো? ওজন কমে গেছে। আচ্ছা, আর তার সাথে কি ডায়েটিং করছেন বললেন? ডায়েটিং ঠিক করিনি, খাওয়াটা ডাইজেস্টের প্রবলেম হচ্ছিল, যে পরিমাণ খাবারটা খাচ্ছিলাম তার চেয়ে একটু কম পরিমাণ খাবার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি খাবারটা কমিয়েছিলেন কেন? কারণ যে পুষ্টিটা শরীরের মধ্যে থাকার কথা সেই পুষ্টিটা শরীর পায় না, শরীর থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বারে কল করুন, করে আয়ুর্বেদাতে এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, যদি আসতে পারছেন খুব ভালো, যদি আসতে না পারেন ওভার টেলিফোনে আপনি কনসালটেশন নিতে পারবেন। তার আগে আপনার যে কোনো যদি ওই যে ধরুন ইনডাইজেশনের জন্য যদি কোনো স্টুল টেস্ট করে থাকেন বা অন্য কোনো টেস্ট করে থাকেন, সেগুলো রিপোর্টগুলো পাঠান হোয়াটসঅ্যাপে, আর যদি না থেকে থাকে তাহলে ডিরেক্ট ডাক্তারবাবুর সাথে কথা বলতে ওভার টেলিফোন কথা বলুন, উনি যদি কোনো কিছু সাজেস্ট করে সেই রিপোর্টগুলো আপনার করিয়ে দেখাতে হবে, আর যদি বলে যে না এটার জন্য এই ট্রিটমেন্ট চালু করা যেতে পারে এখন, তাহলে কিন্তু সেই ট্রিটমেন্টটা চালু করতে পারবেন। মেডিসিন কিন্তু আপনার বাড়িতে বসেও পেয়ে যাবেন যদি সেখান অবধি কুরিয়ার সার্ভিস থাকে। তো ঘাবড়ানোর কিছু নেই, আর এই যোগা করছেন, এক্সারসাইজ করছেন, খুব ওয়েল অ্যান্ড গুড। এবার আরেকটা কথা বলে দিই, আপনি খাবার কমিয়েছেন ইনডাইজেশনের জন্য, ওইটা দরকার ছিল না, দরকার ছিল খাওয়ার ধরনটা বদলানো। মানে ধরুন কথার কথা, আপনি রুটি খাচ্ছিলেন, হজম হচ্ছিল না, কারণ রুটির মধ্যে একটা জিনিস থাকে আটাতে গ্লুটেন বলে, ওটা একটা প্রোটিন যেটা হজম হতে চায় না সবার। ঠিক আছে, তার থেকে ইনডাইজেশন হয় অনেকের। দেখবেন অনেকেই বলে যে রুটি খেলে আমার সহ্য হয় না বা আটা ময়দা খেলে সহ্য হয় না, তার কারণ হচ্ছে গ্লুটেন বলে একটা জিনিস থাকে ওটার জন্য। এবার আপনার করার কি, আপনি কী করেছেন, আমি উদাহরণ দিয়ে বলছি, হয়তো 4টে রুটি খাচ্ছিলেন, আপনি দুটো করে দিয়েছেন, তাহলে হজমটা ঠিক হবে। এটা না করে আপনি রুটিটা বদলে যে পরিমাণে রুটি খাচ্ছিলেন সেই পরিমাণেই আপনার ভাত খাওয়া উচিত ছিল,
কারণ ভাতই হচ্ছে এমন একটা মানে স্টার্চ যেটা ইজিলি ডাইজেস্টেবল, মানে সহজ পাচ্য, সহজভাবে হজম হয়, এইভাবে মেনটেন করা দরকার ছিল। অবশ্যই আজকের হাতে সময় নিয়ে আপনারা ফোন করতে থাকুন, হেল্পলাইনে অবশ্যই যোগাযোগ করতে থাকুন এবং পৌঁছে যান ডক্টর প্লাস। অনেক ধন্যবাদ জানাবো, মিস মাধুরীকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।